জনৈক বক্তা বলেছেন যে সহি হাদিস প্রচারের মাধ্যমে বা এর নাম দিয়ে নাকি কঠিন ইসলাম প্রচার করা হচ্ছে, তিনি এই ইসলাম প্রচারে নিষেধ করেছেন, আপনার মন্তব্য কি? আমার মন্তব্য হচ্ছে তিনি তিনি হয় তিনি মূর্খ, না হয় তিনি শয়তান দ্বারা প্রতারিত, দুটো এক কথা হবে সন্দেহ নেই। তিনি মূর্খ হতে পারেন, বেশিরভাগ মানুষই মনে করে থাকে আল্লাহর দিন অর্থ হচ্ছে সে যা বুঝে তা। আপনি জানেন কি দিন অধিকাংশ মানুষ কীভাবে মানন পালন করে এখন বর্তমান সমাজে? সে যা বুঝে সেটা দিন, আল্লাহ এবং তার রাসূলের বাণী থেকে সে দিন নিতে চায় না। অধিকাংশ মানুষ দিন নেয় তার বাপ দাদা যা করেছে সেটা দিন, এই জন্য সে মূর্খ হতে পারে। এই জন্য মূর্খ মানুষ হলে তাকে জ্ঞান দিতে হবে, জানাতে হবে। আর যদি মূর্খ না হয়, ইচ্ছা করে সেটা বলে থাকে, তাহলে এটা তার জন্য যে কুফরি কথা, এটা যদি কুফরি, তাকে এটা জানাতে হবে যে কোরআন এবং সহিহ সুন্নাহ ছাড়া দিন শিখার আর কোনো মাধ্যমই নেই, অন্য কোনো মাধ্যম থেকে দিন শিখার কোনো সুযোগ নাই, তাকে এটা বোঝাতে হবে। তারপর সে যদি মনে করে যে এর বাইরে কঠিন হয়ে যাচ্ছে, তো তার অন্তরের মধ্যে কুফুরি বিরাজ করছে, তাকে এটা বোঝাতে হবে যে এটা কুফুরি, এটা বলা যাবে না। সেজন্য কুফুরি থেকে মুক্ত হয় তাকে সাবধান করতে হবে।